খেলার ছলে গাছের প্রতি ভালোবাসা বাড়াতে জাতীয় উদ্ভিদ উদ্যানে শিশু পার্ক স্থাপন করা হয়েছে এ পার্কে গিয়ে শিশুদের সঙ্গে কথা বলছেন উদ্ভিদবিদরা আগামী প্রজন্মকে সচেতন করে গড়ে তুলতে এ উদ্যোগ বলছে কর্তৃপক্ষ জাহেদুজ্জামানের রিপোর্ট রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে গোলাপ বাগানের সামনেই বানানো হয়েছে এই শিশু পার্ক গাছপালা সহ প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই এর মধ্যে বসানো হয়েছে শিশুদের খেলার সরঞ্জাম এরই মধ্যে পার্কে শিশুদের ভিড় জমেছে উদ্যানে ঘুরতে আসা অভিভাবকদের সঙ্গে আগ্রহী হচ্ছেন শিশুরাও পার্কে গিয়ে শিশুদের উদ্ভিদ সম্পর্কে ধারণা দিচ্ছেন উদ্ভিদবিদরা এই উসিলায় যে ওরা এখানে ঢুকবে আসবে এখানে খেলাধুলা করবে সেই ফাঁকে ওরা ওদের মধ্যে অটোমেটিক বিভিন্ন গাছে যেহেতু নামগুলি লেখা আছে ওরা চোখে পড়বে খেলতে এসে ওদের মধ্যে গাছ প্রীতিটা তৈরি হবে গাছের নামটা জানতে পারবে জানার সাথে সাথে ফুল দেখবে এর উপকারিতা সম্বন্ধে অটোমেটিক তাদের ভিতরে উদ্ভিদ সম্বন্ধে বিভিন্ন জ্ঞানগুলি তৈরি হবে মানে গাছের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে পার্কটির নাম দেওয়া হয়েছে দোলন চাপা উদ্যান এখানে এসে শিশু কিশোররা উদ্ভিদ সম্পর্কে জানবে তৈরি হবে পরিবেশ সচেতন প্রজন্ম শিশুরা বেড়ে উঠুক প্রকৃতির সাথে এবং আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে এই চিন্তা থেকে আমরা এই জাতীয় উদ্ভিদ উদ্যানের অভ্যন্তরে যেসব শিশুরা আসে এরা এসে শুধু গাছ দেখাকে আকর্ষণীয় মনে করে না এজন্য তাদের জন্য একটি আকর্ষণ সৃষ্টি করা এবং এখানে তাদের জন্য একটা স্পেশাল কর্নার তৈরি করা এটা ছিল আমাদের মুখ্য ভিউ শিশুদের আকর্ষণ করতে উদ্যান জুড়ে সচেতনতামূলক ব্যানারও স্থাপন করেছে কর্তৃপক্ষ জাহিদুজ্জামান জামান চ্যানেল আই ঢাকা